বয়স বাড়ার সাথে সাথে মন ভেঙে যাওয়া, ধোকা পাওয়া, খারাপ লাগা অনেক কিছুই আমাদের জীবনে ঘটে। পড়াশোনার চিন্তা, রেজাল্টের চিন্তা, নিজের বন্ধুদের রিলেশনশিপে এনজয় করতে দেখা, নিজের কেরিয়ার সম্পর্কে ভাবা, এই সব কিছুই 15-30 বছর বয়সে হয়ে থাকে। আর আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাকে এই বয়সে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখলে আপনি এই নিব্বানিব্বি থেকে দূরে থাকবেন, অর্থাৎ আপনার সাথে এমনটা হবে না যে কেউ আপনাকে ছেড়ে গেলে আপনি শেষ হয়ে যাবেন বা বাড়ির কেউ কিছু বললে আপনি সেটা নিয়ে স্যাড হয়ে যাবেন। সবার প্রথমে আপনি এটা দেখুন, আপনি যে সময়টা দিচ্ছেন সেটা যেন টাইম ইনভেস্ট হয়, টাইম ওয়েস্ট না হয়। যেমন একটি ছেলে কোনো কিছু শেখার জন্য সময় দিচ্ছে, আর অন্যদিকে আরেকটি ছেলে সে কেবল মোবাইলে গেম খেলছে, ঘুরে বেড়াচ্ছে ও বন্ধুদের সঙ্গে পার্টি করে বেড়াচ্ছে, তাহলে এদের মধ্যে কে আগামী দিনে বেশি সফল হবে আর কেন? এটা সবাই জানে, যে কিছু শিখবে সেই জীবনে এগিয়ে যাবে, কারণ সে তার জীবনের সময়কে ইনভেস্ট করেছে, ওয়েস্ট করেনি। একইভাবে অন্য কাউকে দেখে তার মতো জীবন কাটানো আপনাকে আপনার জীবন থেকে দূরে নিয়ে যাবে। তাই কারোর মতো না হয়ে নিজের রাস্তা নিজে তৈরি করাই বেশি দরকার। এরপর আপনার কাউকে ভালো লাগা, আপনার মন ভেঙে যাওয়া, এই সব কিছুই কখনোই যেন খুব বেশি বড় কিছু মনে না হয়, কারণ আপনার ব্রেন এখন গ্রো হচ্ছে, এখন আপনার কেবল শেখার বয়স, এখন তো কেবল আপনি শিখছেন এই পৃথিবীটা কতটা ভালো আর কতটা খারাপ, কে আপনার জন্য সঠিক আর কে সঠিক নয়। আপনি এটা নিয়ে কষ্ট পাবেন না যে আমার মন ভেঙে গেছে বা আমি যেন কখনো কষ্ট না পাই। তাহলে মনে রাখবেন, পাথরে আঘাত লাগার পরেই সেটা কিন্তু মূর্তি তৈরি হয়। তাই জীবনে কষ্ট আসলে সেটাকে অ্যাকসেপ্ট করুন, এটা ভাবুন যে এটা সবার সাথেই হয়, কষ্ট সবার জীবনেই আসে। সব কিছু ছেড়ে আপনাকে কেবল একটা জিনিসের উপরে বেশি ফোকাস করতে হবে, আর সেটা হলো আপনার মেন্টাল হেলথ। আর কখনো নিজেকে তার সঙ্গে তুলনা করবেন না যার বাবার অনেক টাকা আছে আর যে আপনার থেকে বয়সে ছোট বা বড়, কারণ তুলনা করার সময় আমরা কেবল সেটাই দেখি যা দেখা যায়, কিন্তু সত্যিটা অন্য কিছু হয়। যেমন একটি ছেলে, সে সবসময় নতুন নতুন গাড়ি নিয়ে আসত, তাকে দেখে তার বন্ধুরা ভাবত এর জীবন তো অনেক সুন্দর, আমরাও এমন জীবন পেতে চাই। এরপর বাকি বন্ধুরা চুরি করা শুরু করে যাতে তারাও গাড়ি নিয়ে ঘুরতে পারে, তারাও শো অফ করতে পারে। আর একদিন যে ছেলেটি আলাদা আলাদা গাড়ি আনত, তার কাছে গাড়ি নেবার জন্য কিছু বড় ছেলে আসে, আর তখন সমস্ত স্কুল জেনে যায় যে সে তো তার দাদার গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আসত, আসলে তার কাছে কোনো কিছুই নেই। এখন তার সাথে নিজের তুলনা করতে গিয়ে বাকি ছেলেগুলো নিজের জীবনকে নষ্ট করল। তাই তুলনা করতে হলে নিজের পরিবারের কারোর সঙ্গে তুলনা করুন, নিজের গ্রুপের বন্ধুদের সঙ্গে তুলনা করুন যে হ্যাঁ, এ করতে পারলে আমিও করতে পারবো। অর্থাৎ তুলনা সবসময় পজিটিভ হতে হবে, আর যতটা সম্ভব নিজেকে মজবুত করা ও চিন্তাকে পজিটিভ করুন। আপনি এমন কিছু মুভি দেখুন যা দেখে আপনি পজিটিভ ফিল করবেন, এক্সারসাইজ করুন যাতে আপনার বডি ফিট থাকে, কারণ একটি বয়স পর আপনার মানসিক অবস্থা আর আপনার শারীরিক অবস্থা আপনার সব থেকে ভালো বন্ধু হবে, তাই এদের খেয়াল রাখা অনেক দরকার। সবশেষে বলতে চাই, আপনার কোনো বন্ধু কোনো রিলেশনশিপে আছে, তাই আমিও রিলেশনশিপে যাব এমন ভুল কখনোই করবেন না, কারণ এই নিব্বানিব্বি ভালোবাসাটা বেশি দিন থাকে না। তাছাড়া আপনার কাছে এতটা সময় নেই যে ফালতু কাজে সময়কে নষ্ট করবেন। সাথে কাউকে রাখতে হলে এমন কাউকেই রাখুন যার সাথে আপনি আপনার মনের কথা শেয়ার করতে পারবেন, আর সেও আপনাকে অল টাইম হেল্প করবে। আর যদি কোনো কারণে সে আপনাকে ছেড়ে যায়, তাহলে আবার এমন কাউকেই আপনার জীবনে নিয়ে আসুন যে সত্যি আপনাকে ও আপনার কথাকে আপনার মতো করেই খেয়াল রাখবে। তো বন্ধুরা, এই ছিল কিছু কথা যা আপনার 15-30 বছর বয়সে অনেক কাজে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
কমেন্ট করে বলুন কথাগুলো আপনার কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।